ভুতুড়ে ইয়ার্কি, শিবরাম চক্রবর্তী। দেওঘর থেকে দূরে দেহাতের বাড়িটাই পছন্দ করলাম। চেঞ্জে গিয়ে যদি শহরের ঘিঞ্জির মধ্যেই থাকা গেল, তবে আর হাওয়া বদলানো কি, তোমরাই বলো। বাড়িটা বেশ বড়ই, বছরের পর বছর ধরে খালিই পড়েছিল। পুরো বাড়ি নাকি বলছিল কে, বিশ্বাস হয় না আমার। শহরে সুখ সুবিধা ছেড়ে এত দূরে মাঠের মধ্যিখানে কি আর বাড়ি ভাড়া করতে আসবে বলো? সেই জন্যেই ভুতুড়ে বাড়ি বলে অখ্যাতি রটেছে, তাছাড়া কি? অন্তত আমার তো তাই মনে হল। আমার বেশ পছন্দই হয়েছে বাড়িটা। আমিও একা, বাড়িটাও একাকি। সন্ধ্যার মুখে আমাদের সাক্ষাৎ পরিচয় ঘটে গেল। দীর্ঘকালের ধুলো আর মাকড়সার জাল ভেদ করে ঢুকলাম তো বাড়ির ভেতর। ভূতের আস্তানার মতোই হয়ে আছে বটে, ঘরদোরের কেউ কোনোদিন খবর নেয়নি। এ বাড়ির যে কখনো ভাড়াটে জুটবে তা বোধহয় কারুর প্রত্যাশাও ছিল না। টেবিল, চেয়ার, চৌকি, আয়না, দেরাজ, আলমারি, খাট, তোশক, বিছানা, বালিশ, আসবাবের কোনো কিছুরই অভাব নেই। ঘুরে ঘুরে দেখলাম, নিজেকেই ঝেড়ে মুছে নিতে হবে এসব। ভুতুড়ে বাড়ি বলে কেউ আসতে চাইল না আমার সঙ্গে। মোটা বেতনের লোভ দেখিয়েও সারা দেওঘর খুঁজে একটা চাকর জোগাড় করা গেল না। যাক, নিজেই সব ঠিকঠাক করে নেব, আজ তো নয় সেই কাল সকালে হবে সে সমস্ত। এখন কেবল খাটটা ঝেড়ে মুছে বিছানা বালিশ পেতে আজকে রাতের মতো বিছিয়ে নিতে পারলেই হয়, আপাতত তাই করা গেল। কিন্তু ঘরের মেঝেতে পড়ে রইল বহুদিনের জড়ো করা ধুলো। চারধারের পুঁজি করা ধুলো বালি জঞ্জালের মধ্যে খুব স্বচ্ছন্দ বোধ করছিলাম না। কিন্তু কি আর করা যাবে, এখন রাতের মুখে একা একা পরিষ্কার করা সম্ভব নয় কিছুতেই। আলো জ্বাললাম, উস্কে দিলাম ওর শিখাটা, ইজি চেয়ারটায় বসলাম গিয়ে। চারধার নির্জন আর নিস্তব্ধ, আপনা থেকে কেমন গা ছমছম করতে থাকে। মনে হল আমি যেন কবরের ভিতরে রয়েছি, যারা মরে গেছে তাদের শান্তি ভঙ্গ করতে এসেছি এখানে। মনটাকে অন্যদিকে ঘোরাতে চেষ্টা করলাম, যেসব দিন চলে গেছে তার স্মৃতি ফিরিয়ে আনতে চাইলাম। কত পুরানো দৃশ্য, আধভোলা মুখ, মধুর কণ্ঠস্বর, কত গান যা আগে লোকের খুব প্রিয় ছিল কিন্তু আজকাল কেউ গায় না, আর মনের মধ্যে আনাগোনা করতে লাগল। ঘন্টা দুয়েক এইভাবে কাটালাম। নিঃসঙ্গতার বোধ ক্রমশই আমাকে আচ্ছন্ন করল। বাতি নিবিয়ে আস্তে আস্তে গিয়ে বিছানায় আশ্রয় নিলাম। আমার মনে হতে লাগলো কোনো বকরাক্ষস এ ঘরে ঘুমিয়ে আছে, এক্ষুনি জেগে উঠে আমাকে বকে দেবে, কিংবা কোনো তারকা রাক্ষসী এক্ষুনি তাড়া করবে আমায়, কিংবা কুম্ভকর্ণই কিনা কে জানে যার ঘুম ভাঙলেই সর্বনাশ। এর মধ্যে কখন বৃষ্টি পড়তে শুরু করেছে, বাতাস শুঁ শুঁ করছে, আমি তাই শুনতে শুনতে ঘুমিয়ে পড়লাম। কখন হঠাৎ আমার ঘুম ভেঙে গেল, সব নীরব নিস্তব্ধ, কেবল আমার আর্ত হৃদয় বাদে তার গুড়গুড় আওয়াজ আমি স্পষ্ট শুনছিলাম। গায়ে কম্বল মুড়ি দিয়ে শুয়েছিলাম, কম্বল আস্তে আস্তে, কথা নেই বার্তা নেই, আমার পায়ের দিকে সরে যেতে শুরু করল। কেউ সেধার থেকে সেটাকে টানছে যেন। আমার নড়বার চড়বার এমনকি প্রতিবাদ করবার পর্যন্ত শক্তি রইল না। যতক্ষণ না আমার কোমর স্তক খালি হল, কম্বল সরতেই থাকল। কি আর করি, ভদ্রতা রাখা চলে না দেখে টানাটানি শুরু করে দিলাম। অনেক ধস্তাধস্তি করে কম্বলকে ধরে এনে আপাদমস্তক ঢেকে দিলাম। আবার আমি কান পেতে প্রতীক্ষায় রইলাম, কি হয় দেখি। আবার কম্বল সরতে শুরু হল, এবার পা বরাবর গিয়ে পৌঁছল। আবার তাকে পা থেকে টেনে আনলুম।
এমনি করে অপরিচিত বন্ধুর সঙ্গে আমার অদৃশ্য টাগ অফ ওয়ার চলতে থাকল। যখন তৃতীয়বার কম্বল সরে গেল তখন টানবার শক্তি পর্যন্ত আমার রইল না। এবার কম্বলটা একেবারে উধাও হয়ে গেল। আমি হতাশ হয়ে অস্ফুট ধ্বনি করলাম, পায়ের কাছ থেকে প্রতিধ্বনির মতো সেই সুরের প্রত্যুত্তর এলো। আমার কপাল ঘেমে উঠল, মনে হল যা বেঁচে আছি তার চেয়ে ঢের বেশি পরিমাণে আমি মারা গেছি নিশ্চয়। কিছু পরেই হাতির পায়ের মতো একটা থপ থপ শব্দ ঘরময় ঘুরে বেড়াতে লাগল। মানুষের পায়ের শব্দ কখনোই এমন হতে পারে না, অবশ্যই অতি মানুষের কথা বলা যায় না। থপথপে আওয়াজটা দরজার দিকে এগিয়ে গেল শুনলাম, হুড়কো এবং দরজা না খুলেই বেরিয়ে গেল বাইরে। মানসিক উত্তেজনা শান্ত হলে আমি আপন মনে বললাম, এ হচ্ছে স্বপ্ন, স্বপ্নই, স্বপ্ন ছাড়া কিছু নয়, ভয়ঙ্কর একটা দুঃস্বপ্ন। ভাবতে চেষ্টা করছি যে হয় বিভ্রম নয় শুধু মায়া, তাছাড়া আর কিছু হওয়া সম্ভব নয়। এবং ক্যামেরার সামনে লোক যেমন করে থাকে তেমনি একটু হাসতেও যাচ্ছি, এমন সময় শুনতে পেলাম দূরে এবং নাতি দূরে বাড়ির যত দরজা জানলা জোরে জোরে খুলছে আর বন্ধ হচ্ছে। এও কি তবে মতিভ্রম? চট করে উঠে আলোটা জ্বাললাম, জেলে দেখি আমার ঘরের দরজা আগের মতোই বন্ধ আছে। অকস্মাৎ খুলবার এবং বন্ধ হবার কোনো অভিসন্ধি নেই তার। তখন আরামে নিঃশ্বাস ফেলে চুরুট ধরিয়ে আমার ডেক চেয়ারটায় এসে বসলাম। হঠাৎ একটা দৃশ্য দেখে আমার আপাদ বিলে চমকে উঠল, চুরুট খসে পড়ল হাত থেকে, শ্বাস প্রশ্বাসও ভারী সংক্ষিপ্ত হয়ে এলো আমার। এ কি, ঘরের পুঞ্জীভূত ধুলোর উপর আমার পায়ের দাগের পাশাপাশি এ আবার কার পায়ের দাগ? এত বড় দাগ যে তার তুলনায় আমার পায়ের দাগ শিশু বলে সন্দেহ হয়। পূর্বে যে বন্ধুটি কম্বল ধরে টানাটানি করে গেছে এ কি তারই শ্রীচরণের চিহ্ন? ভয়ে ভয়ে বিছানায় ফিরে এলাম, সঙ্গে সঙ্গে বাতিটাও আপনা থেকেই নিভে গেল। অনেকক্ষণ ধরে অন্ধকারের দিকে তাকিয়ে কান খাড়া করে পড়ে রইলাম। হঠাৎ মনে হল কে যেন তার বিশাল বকুটি টেনে নিয়ে আসছে, কিন্তু ঘরের যে জানালাটা খোলা ছিল সেটা নিতান্ত খাটো বলে কিছুতেই তা দিয়ে গড়তে পারছে না। আমি ক্ষীণ কণ্ঠে বললুম, বন্ধু তোমার ওই গোদা পানিয়ে এ ঘরে এসো না, বেজায় স্থানাভাব। কিন্তু সে যে কর্ণপাত করছে এমন মনে হল না। খানিক পরে পরে একটা ভয়ানক গোলমাল দরজার বাইরে অবধি এসে একটু ইতস্তত করে ফিরে যাচ্ছিল যেন। আমার বিছানার চারপাশে ফুসফুস গুজগুজ শুনতে পেলাম, ভারী নিঃশ্বাসের শব্দ, অদৃশ্য পাখার ঝটফট আর কি যেন একটা গুমরানো আওয়াজ। ভারী মুশকিলেই পড়লাম আমি, কেননা আমার স্পষ্ট বোধ হল ঘরে যেন কারা এসেছে। আমি আর একলা নই, ঈষৎ উজ্জ্বল কি যেন একটা বালিশে পড়ল, তার দুফোঁটা পড়ল আমার মুখে, পড়েই গলে তরল শীতলতা হয়ে মুখময় ছড়িয়ে গেল। তারপরেই দেখতে পেলাম আবছা আবছা মুখ, সাদা সাদা হাত যেন বাতাসে ভাসছে, এই ভেসে উঠছে এই মিলিয়ে যাচ্ছে। বুঝলাম আমার অবিলম্বে দরকার হয় আলো নয় মৃত্যু, অবশ্যই মৃত্যুর চেয়ে আলোটাই বেশি বাঞ্ছনীয়। ভয়ে অবশ হয়ে গেছে সারা দেহ, আস্তে আস্তে যেন উঠতে গেছি, আস্তে আস্তে যেমন উঠতে গেছি কার চ্যাপটা হাতের সঙ্গে আমার মুখে ঠোকাঠুকি বেঁধে গেল। এই অনাকাঙ্ক্ষিত মিলনের জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না, ধরাস করে বিছানায় শুয়ে পড়লাম। আবার তার খানিক বাদে বোধ হল একটা কাপড় চোপড়ের খসখস শব্দ ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। ফের সব চুপচাপ, কতকালে রোগীর মতো আমি বিছানা ছেড়ে উঠলাম, কম্পিত হাতে বাতি জ্বালালাম।
আলো জেলে ধুলোর পরে যেসব ভয়ানক পায়ের দাগ পড়েছে তারই গবেষণা করছি। হঠাৎ বাতি যেন নিবুনিপ হয়ে এলো। সেই মুহূর্তে আবার হাতির পায়ের শব্দটা দরজার কাছাকাছি এসে যেন কিছু চিন্তা করবার অজুহাতেই থমকে থেমে গেল। বাতিটা নিবুনিবু হয়ে এসে সারা ঘরটা ছায়াপথের আলোয় ভরিয়ে দিল। দরজা খোলা নেই, অথচ এক ঝটকা ঠান্ডা বাতাস কোথা থেকে আমার গালে এসে লাগল। আমার সামনে বাষ্পময় কি একটা খাড়া হয়ে রইল। দারুণ অস্বস্তি আর অসুবিধা আমি বোধ করি, কিন্তু কি যে করব। প্রথমে একটা হাত, তারপরে দুটো পা, তারপরে সমস্ত শরীরটা, আর এক বিষণ্ণ বদন ক্রমশ সেই বাষ্পকার থেকে আত্মপ্রকাশ করল। দেখলাম আমার সামনে প্রায় নগ্নকায় প্রকাণ্ড দৈত্যের মতো একটা চেহারা সটান দাঁড়িয়ে রয়েছে। লোকটার বিষণ্ণ মুখ দেখে আমার ভয় দূর হল। মনে হল এ কোনো ক্ষতি করবে না, ক্ষতিজনক ভূত বোধ করি নয়। আমার স্বাভাবিক মনের অবস্থা ফিরে এলো তখন, সঙ্গে সঙ্গে আলোক আবার উজ্জ্বল হয়ে উঠল। আমি একলা ছিলাম, নিঃসঙ্গতার বদলে এই ভূতটাকে কাছে পাওয়া গেল, এরকম ভালোই, খুশি হলাম আমি। অচেনা জায়গায় আত্মীয় স্বজন পাওয়ার মতোই অনেকটা আর কি। আমি তাকে অভ্যর্থনা করে বললাম, কে হে তুমি, তুমি কি জানো আমি 2-3 ঘন্টা যাবৎ মুমূর্ষ হয়ে রয়েছি। যা, তোমাকে দেখে খুশি হওয়া গেল। আমার যদি একটা চেয়ার থাকত অবশ্য তোমাকে ধারণ করবার মতো। আহা থামো থামো, ওই জিনিসটার উপর বসে পড়ো না যেন। কিন্তু কাকেই বা বলা, ততক্ষণে মেহগনির অমন দামি চেয়ারটাতে সে বসে পড়েছে, আর চেয়ারটাও সঙ্গে সঙ্গে ভেঙে গুঁড়ো হয়ে গেছে। দাঁড়াও দাঁড়াও, সবই তুমি ভাঙবে দেখছি। বলা বাহুল্য, ইজি চেয়ারটিরও সেই দশা হল। তোমার কি ঘটে বুদ্ধি বিবেচনা কিছু নেই? ঘরের সব জিনিসপত্র ভেঙে কি তছনছ করতে চাও তুমি? করো কি করো কি, সর্বনাশ। বলা নিষ্ফল তাকে বাধা দেবার আগে সে বিছানায় গিয়ে বসে পড়ে। বিছানাটাও তার চারপায়া কাত করে চেয়ারগুলির সঙ্গে হল। কি ভয়ানক, এটা কি রকম বন্ধুতা হচ্ছে শুনি। এবার দস্তুর মতো আমি চটে উঠলাম। প্রথমে তো হাতির মতো গোদা পায়ের শব্দে ভয় দেখিয়ে প্রায় মরি আর কি, সেটা না হয় সহ্য করা গেল, কিন্তু এখন এসব হচ্ছে কি? বায়োস্কোপের পর্দাতেই এরকম রসিকতা বরদাস্ত করা যায়। বুড়ো ধাড়ি, তোমার লজ্জা পাওয়া উচিত, বোঝবার মতো বয়স হয়েছে তোমার, নেহাত ছেলে মানুষটি তো নও। আচ্ছা, আর আমি কিছু ভাঙব না, কিন্তু কি করব আমি, 100 বছর ধরেই তো আমি হাঁটছি, এক দণ্ড কোথাও বসতে পাইনি একদিন। তার চোখ থেকে অঝরে জল ঝরতে থাকে। উমা, কে কি, ভূতের চোখে জল? এ যে তার মুখে রাম নামের মতোই অভাবনীয়। আহা বেচারি ভূত, আমার দুঃখ হল। আমি বললাম, আমার রাগ করা উচিত হয়নি, তুমি যে একটি বাপমাহারা অনাথ বালক তা কি আমি জানি? তা কি করবে, এই মাটিতেই বসো, কিছুই তোমার ভার সইবে না যে, নইলে হয়তো কোলে করেই বসতুম তোমায়। হ্যাঁ, তোমার সঙ্গে মুখোমুখি কথা কইতে পারব। সে মাটিতেই বসে পড়ল। আমার দামি লাল কম্বলটা সে ঘাড়ে ফেলল এবং বিছানাটাকে জড়িয়ে মাথায় পাগড়ির মতো করে বাঁধল। তখন তার আয়েস একটা দেখবার মতোই। ভালো কথা, এত হাঁটাহাঁটি করছো কেন তুমি বলো তো? আমি জিজ্ঞেস করি, পাছে বাদ ধরে সেই ভয়ে। আর কেন, খবর পেলাম কোথায় যেন আমার স্ট্যাচু খাড়া করা হয়েছে, ইয়া লম্বা চওড়া চেহারা, এই ঠিক আমার মতোই, ঘোড়ার উপর বসানো। আমার সেই পাথুরে চেহারা দেখতেই আমি বেরিয়েছি, কিন্তু কোথায় যে হয়েছে তাই খুঁজে পাচ্ছি না। ভাবনার কথাই বটে, আমি বলি নিজের চেহারা নিজে না দেখতে পাওয়ার মতো দুঃখ আর কি আছে। এক কাজ করো না কেন, এত না হেঁটে
রেলে যাতায়াত করলে তো পারো, তাড়াতাড়ি অনেক জায়গায় ঘোরা হয় তাতে। হেঁটেই মেরে দেব, রেল কেন আবার? সে আশঙ্কা প্রকাশ করে, রেলে টিকিট লাগে, তাছাড়া ভারী মারা পড়ে মানুষ, কলিশন হয় কি না সেই ভয় রেলে চাপি না। তা চাপো না ভালোই করো, ওর কথায় আমি সায় দিই, ওতে খরচাও বাঁচে। কিন্তু একটা প্রশ্ন, কতদিন তুমি এইরকম ঘুরছো পৃথিবীতে? পৃথিবীতে? তা প্রায় 100 বছর হবে। সে জবাব দেয়, পৃথিবীতে এবং পৃথিবী ছাড়িয়েও। পৃথিবী ছাড়িয়েও বা কিরকম? আমি অবাক হই, অন্যান্য গ্রহে উপগ্রহেও যাতায়াত আছে নাকি তোমার? আহা হয়, তা কি আমি বলেছি? আর সেসব জায়গায় যাবই বা কেন? কোন দুঃখে যাব? তারা কি আমার স্ট্যাচু খাড়া করেছে? তবে পৃথিবী ছাড়িয়ে কিরকম? যোগ বলে, আকাশপথেও চলাফেরা করতে পারি কিনা আমরা? অনেক সময় মাটি থেকে 2 হাত আড়াই হাত 4.5 হাত পর্যন্ত উপরে উঠে যায়। বলো কি? ওই রকম, সে ব্যক্ত করে, যোগের ক্ষমতাই এই, মরলে মানুষ মাত্রেই এই যোগ বল লাভ করে। প্রাণ বিয়োগ হলেই এটা লাভ করা যায় অনায়াসে। আশ্রমে টাশ্রমে গিয়ে জীবন মৃত হয়ে থাকতে পারলেও জীবনেও অনেক সময় পাওয়া যায়। ওহ, এখন বুঝেছি। হঠাৎ আমার টনক নড়ে, তোমার পায়ের দাগের সঙ্গে মিলে যাচ্ছে হুবহু। কি কি? কৌতূহলী হয়ে ওঠে সে। কিছুদিন আগে জায়গায় জায়গায় যেসব বড় বড় পায়ের দাগ দেখতে পাওয়া গেছিল, যা নিয়ে খবরের কাগজে খুব হইচই পড়েছিল সেই সময়, এখন বুঝতে পারছি সেসব কার কীর্তি। কার? কার আবার? তোমার? তা হবে, বিষণ্নভাবে সে ঘাড় নাড়ে, খবরের কাগজও দেখিনি বহুদিন। দেখাতাম তোমায়, রাখিনি তো? তোমার সঙ্গে দেখা হবে জানতো কে? তাহলে রাখতাম। আমি বলি, কিন্তু বলো, আমার বাড়িতে পায়ের ধুলো দিলে কেন হঠাৎ? তোমার আস্তানার কাছ দিয়ে এই রাস্তা দিয়েই যাচ্ছিলাম কিনা, এই বাড়িটায় আলো জ্বলছিল, তারপর খুঁড়ি দিয়ে সদর দরজায় তোমার নিজের নাম লিখেছ দেখলাম, তার সঙ্গে আমার নামের ভারী মিল। ভাবলুম আমার জ্ঞাতি গোষ্ঠী হয়তো কেউ। তবে তোমার কাছ থেকেই জেনে নিই না কেন আমার স্ট্যাচুর ঠিকানাটা? যাক, তুমি যখন জানোই না তখন আর বৃথা বসে থেকে কি লাভ? আমার পথে আমি বেরিয়ে পড়ি আবার। তোমার নামটা কি তা তো আমায় বলে গেলে না? আমার নাম আউটরাম। সে বলে, জাঁদরেল আউটরাম, জাঁদরেল আউটরাম। বেঁচে থাকতে লড়াই করাই ছিল আমার কাজ, তখন জেনারেল বলে আমায় ডাকত সবাই। এরকম অদ্ভুত নাম শুনেছ এর আগে? অবশ্যই তোমার নিজের নাম ছাড়া। আচ্ছা, আসি তবে এবার। আমার বাক্সফূর্তি হবার আগেই আউটরাম আউট হয়ে গেলেন, আমার লাল কম্বলটা সঙ্গে নিয়ে গেলেন, বিছানাটাও আর ফিরিয়ে দিলেন না।